everyone, assalamualaikum and welcome back to my family group YouTube channel. অনেক দিন পর ফিরে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আপনারা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার স্কুল নিয়ে, ইভেন আমার স্কুলের স্পোর্টস ডে নিয়ে। জাতীয় সঙ্গীত করার পর পর একে একে করে সব ক্লাসে খেলা শুরু হয়ে গেল। মুস্কান্তদের ক্লাসের খেলাগুলোর মধ্যে তিনটা খেলাতেই সেমিফাইনালের দিন টিকেছিল। ফাইনালের দিন খেলা সত্ত্বেও দুর্ভাগ্যবশত দুইটাতে টিকতে পারেনি আর একটাতে সেকেন্ড আসছে। এই যে এই খেলাটা দেখতেছেন, এটাকে বলে আলু কোরানো খেলা। আর এটাতে মুস্কান 26টা আলু কোরায়, কিন্তু কিছু কম পড়ে যাওয়ার কারণে সে ফোর্থ আসে, দ্যাটস ওয়াই ও টিকে না। আর এই খেলাটার নাম হচ্ছে শুনে বুঝে খেলা। আর এই খেলাতে মুস্কান সেকেন্ড আসে। এটাই সেই খেলা যেটাতে মুস্কান সেকেন্ড আসছিল, আর আমাদের স্যার আমার মুস্কানকে একটা মেডেল পরায় দেয়। তারপর কিছুক্ষণ দুষ্কামো ফাজলামো করার পর মুস্কানের 3 নম্বর খেলাটি শুরু হয়ে যায়, যার নাম হচ্ছে চকলেট দৌড়। আর তার আগে সিরিয়ালে দাঁড়ানোর সময় মুস্কানে হাত বেঁধে দেওয়া হতেছিল যাতে মুখে মুখ দিয়ে চকলেটটা আনতে পারে। আর সব টিচাররা মুস্কানকে জিজ্ঞেস করতেছিল যে মুস্কান কীভাবে সেকেন্ড আসলো আর এসেট্রা এসেট্রা অনেক কিছু। আমরা যেহেতু সবচেয়ে বড়, তাই আমাদের খেলা শুরু হতে অনেক দেরি। আর ততক্ষণে আমরা শয়তানি ফাজলামি আরও স্টার্ট করে দিলাম সব ফ্রেন্ডসরা মিলে। তো লেটস সি। পহলি বার দেখা হ্যায়সা, আজনবি না আজনবি কে জ্যাসা। পহলি বার দেখা হ্যায়সা, আজনবি না আজনবি কে জ্যাসা। বেগানা হে দেখো থোড়া লাগবো, সম্ভালো সম্ভালো না প্যার হো।
যেহেতু আমাদের খেলা শুরু হতে এখনো অনেক টাইম, তাই ফাঁকে আমি আমার বাসা কাছে হয় আমি সবাই সব ফ্রেন্ডদের নিয়ে আমি আমার বাসায় চলে আসি, কতক্ষণ রেস্ট টেস্ট নিয়ে পরে স্কুলে যাই। তার মাঝখানে আমরা খাওয়া দাওয়া করি আর অনেক মজা করি। খাওয়া দাওয়া শেষ করে টাইমলি স্কুলে পৌঁছাই, গিয়ে আমরা একটু টাইম পাই। আমাদের খেলা শুরু হতে তখন আর কিছুক্ষণ বাকি ছিল, তারপর আমাদের খেলা শুরু হয়। আর আমাদের সবার যেমন ফাইনাল ছিল, আর আমাদের ছিল সেমিফাইনাল ওই দিন। তো দশজনকে সিলেক্ট করে তার মধ্যে আমি একজন ছিলাম, আর খেলার নাম ছিল পিলো পাসিং। তো আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন অনেক ব্লগ আসবে, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।